हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आजकल ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা স্টাইলিশ আরএমএক্স কিভাবে ইউজ করবেন। আমার প্রিভিয়াস ভিডিওতে স্টাইলিশ আরএমএক্স এর আমি রিভিউ দেখিয়েছি, আপনারা হয়তোবা দেখেছেন যে ঢোল তবলা নাল একের ভিতরে সব স্টাইলিশ আরএমএক্স এর ভিতরে পাবেন আপনারা। বাট ওই ভিডিওতে আমি আপনাদের স্টাইলিশ আরএমএক্স এর যে প্রপার ইউজিং, মাল্টিপল ট্র্যাক বা মাল্টিপল যে চ্যানেল কিভাবে নিতে হয়, প্রপারলি যে ইউজিং কিভাবে করতে হয়, একটা তাল কিভাবে তৈরি করতে হয়, যেমন আপনি তবলা বাজালেন, তবলার সাথে একটু নাল মিক্সড করলেন বা একটা ডাফ মিক্সড করলেন, এইভাবে করে কমপ্লিটলি একটা তাল কিভাবে তৈরি করতে হয়, মাল্টিপল ট্র্যাক কিভাবে করে নিতে হয়, ইন্ডিভিজুয়ালি ট্র্যাক কিভাবে নিতে হয়, তো এই সব কিছুই আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো। প্রপারলি একটা ইউজিং আপনাকে দেখাবো যে স্টাইলিশ আরএমএক্স এর আপনি প্রপারলি ইউজিং কিভাবে করবেন। তো অবশ্যই ভিডিওতে স্কিপ করবেন না, কারণ আমার ভিডিওর প্রতিটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ডেস্কটপে চলে যায়। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আপনারা স্টাইলিশ আরএমএক্স এর প্রপারলি ইউজিং কিভাবে করবেন। আমি হচ্ছে একটা অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিব। অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিলে এখানে স্পেকটাস অনেক কোম্পানির ভিতরে আছে হচ্ছে স্টাইলিশ আরএমএক্স। এই যে স্টাইলিশ আরএমএক্সটা আমি একটু লোড দিব। আজকে আমার এই ভিডিওটা একটু বড় হবে, বাট আপনারা যদি প্রপারলি শিখতে চান বা প্রপারলি যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে দেখুন, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ঢোল তবলা নাল কিভাবে স্টাইলিশ আরএমএক্স এর ভিতরে পাবেন, জাস্ট রিভিউ দেখিয়েছিলাম। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে প্রপারলি ইউজিংটা দেখাই নাই। রিভিউ আর হচ্ছে একটা টোটাল টিউটোরিয়াল, দুইটা কিন্তু একটু ডিফারেন্ট জিনিস। তো আজকে আমি টোটাল টিউটোরিয়ালটা আপনাকে দেখাবো যে টোটালটা ইউজিং করবেন কিভাবে, মাল্টিপল ট্র্যাক কিভাবে নেবেন। তাহলে আমার আজকের এই একটা ভিডিওতে আপনারা কমপ্লিটভাবে জেনে যাবেন যে আসলে স্টাইলিশ আরএমএক্স এর কিভাবে ইউজ করতে হয়। এবং আমি রিদম ক্রিয়েট করে দেখাবো, এবং আমার কমপ্লিট একটা রিদম আছে স্টাইলিশ আরএমএক্স দিয়ে। আমি ওই প্রজেক্টেও যাব যে আমি কিভাবে রিদম করেছি, কত সুন্দরভাবে রিদম বাড়িয়েছি, রোলিং টোলিং সব কিছু মিলে আমি দেখাবো। তো ভিডিওটি সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। তো আমি সাউন্ড চেকের ভিতরে গেলে দেখবেন এখানে এখানে হচ্ছে যে লাইব্রেরিগুলো আছে, যেমন ইএক্সপি লাইব্রেরি, যেমন এখানে গেলে আপনার হচ্ছে আপনার স্টাইলিশ আরএমএক্স যে বিল্ট ইন যে টোনগুলো এগুলো পাবেন। আর এখানে যদি যান ইউজার লাইব্রেরি যদি যান তাহলে হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি, অনেক এক্সটার্নাল লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক এক্সটার্নাল লাইব্রেরি এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে সব বিভিন্ন লুপস, আপনার ঢোল তবলা নাল এভরিথিং সব কিছু আপনারা এখান থেকে পাবেন। তো প্রথমে যে কাজটা করব সে কাজটা হচ্ছে টোটালি হচ্ছে এখানে যাব মিক্সারে। যদি আমি যাই দেখেন এখানে আটটা চ্যানেল আছে, 1 2 3 4 5 6 7 8, এবং আটটা চ্যানেলে আপনারা আটটা টোন নিতে পারবেন। খুব ভালোভাবে আমার ভিডিওটি দেখবেন, হয়তো বা 20 মিনিট 25 মিনিটও হতে পারে ভিডিওটি। তারপরে আপনারা টোটালি আমি একটা ভিডিওতে আমি টোটালি আপনাদের গাইডলাইন দিয়ে দিব যে আপনারা, আমি দুই তিনটা ভিডিও বানাবো না, আমার একটা ভিডিওতেই টোটালটা আমি বলে দিব। আপনারা গ্রুপ ট্র্যাক এবং গ্রুপ মাল্টিপল ট্র্যাক এবং রিদম কীভাবে তৈরি করবেন। তো এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, 1 2 3 4 5 6 7 8, আটটা ট্র্যাক আপনি নিতে পারবেন। ফর এক্সাম্পল যদি আপনাদের আমি দেখাই, এখানে ধরুন আমি মেন হচ্ছে আমার হলো ইয়েটা নিলাম, মেন হলো যে আপনার তবলা বা একটা মেন রিদম আমি ধরুন এখানে নিলাম, মেন রিদমটা নিলাম। এখন এরপরে আমি একটা রোলিং নিব, সাধারণত ধিক্কি তাকে নাকি ধিনা, ধিক্কি তাকে নাকি ধিনা, এরপরে কিন্তু একটা রোলিং নাই। তারপরে হচ্ছে কিন্তু আবার অন্তরায় একটা আলাদা ধরনের বিট, যেমন ধিতিক তা নাকি ধিং, ধিতিক তা নাকি ধিং, এইভাবে করে কিন্তু আপনার আটটা চ্যানেল নিতে পারবেন, আটটা ট্র্যাক নিতে পারবেন। তার আগে যে কাজটা করব, প্রথম আটটা ট্র্যাক নেওয়ার আগে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে যদি আপনি আটটা চ্যানেল যদি নেন, মানে আটটা বিভিন্ন ধরনের টোন, একটাই ধরেন যদি মেন রিদম থাকে, তারপর হচ্ছে রোলিং থাকবে, তারপর হচ্ছে একটা অন্তরে একটা রিদমের কিছু চেঞ্জ আছে, তারপর লাস্টের দিকে একটা চেঞ্জ আছে, তারপরে হচ্ছে আপনার হই হই হারিব বা এই টাইপের সাউন্ড টাউন্ডের জন্য আপনার এগুলো দেওয়া আছে। তো যে কাজটা করব সেটা হচ্ছে আটটা ট্র্যাক শুধু আপনাকে এখানে নিলে হবে না, এখানে আমাদের আলাদা আটটা মিডি ট্র্যাক নিতে হবে। এইটা দিয়ে আটটা, এইটা এক নম্বর, তারপরের থেকে 2 3 4 5 6 7 8, তাহলে এটা যদি আমরা এক নম্বর হয় তাহলে আমি সাতটা মিডি ট্র্যাক নিব।
তাহলে এখানে আমরা ডাইরেক্ট যাব অ্যাড মিডি ট্র্যাকে যাব আগে আমরা সাতটা মিডি ট্র্যাক নিয়ে নিব অ্যাড মিডি ট্র্যাকে যাব তাহলে যে 1 2 3 4 5 6 7 সাতটা মিডি ট্র্যাক নিব এই যে সাতটা মিডি ট্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 সাতটা মিডি ট্র্যাক নিব এখানে যেমন স্টাইলিশ আরমিক্স এই দুই নম্বর এখানেও দেখুন মিডি ইন আপনাকে অবশ্যই মিডি ইন স্টাইলিশ আরমিক্সের যদি আপনি হচ্ছে আটটা মিডি ট্র্যাক নিতে চান তাহলে অবশ্যই দেখুন এখানে প্রথমে আপনার স্টাইলিশ আরমিক্স সেকেন্ড মিডি এখানে যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে লাইক যদি সাউন্ড বা অন্য কোনো কন্ট্রাক্টার অনেক কিছু সেট করা থাকতে পারে তো আপনি এখান থেকে স্টাইলিশ আরমিক্সটা মিডি ইন হবে স্টাইলিশ আরমিক্স এবং তিন নম্বরটা দেখুন এই জায়গায় তিন আরেকটা জিনিস দেখুন এখানে কিন্তু তিন নম্বর অটোমেটিকই সেট হয়ে যাবে তারপর আমি অগ্রিম বলে দিচ্ছি তারপর চার নম্বর এই যে চার নম্বর এখানে চার লেখা থাকবে তারপর এটা পাঁচ নম্বর এখানে চার লেখা এখানে পাঁচ লেখা কারণ হচ্ছে এখানে আমরা এক থেকে কাউন্ট করছি এক দুই এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু এখানে আমি এক কাউন্ট করছি এখানে অবশ্যই দুই হবে আমি লাইক আমি একটু লিখে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার হচ্ছে লেখা কমপ্লিট 1 2 3 4 5 6 7 8 আটটা চ্যানেল কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি এক থেকে দুই তিন চার সব কিন্তু মিডি ইন স্টাইলিশ আরমিক্স তো এখানকার আমার কাজটা কমপ্লিট তাহলে আমরা এখানে যাব এখান এখন হচ্ছে আপনার মেইন কাজ সেটা হচ্ছে আপনি টোন বানাবেন বা টোন তৈরি করবেন তো এখানে আমি নর্মালি আপনাকে বোঝাবো কোন জায়গায় কোন টোন আছে যেমন হচ্ছে আপনারা যদি ডাভ আমি হচ্ছে দেখি তাকে নাকি দিনা একটা এখানে অনেক টোন আছে অনেক ধরনের আপনি ঝুমুর কাহার বা অনেক ধরনের তালে ইয়ে করতে পারবেন বা আমি হচ্ছে আজকে একটা তাল ইয়ে করে দেখাবো আর কি যেমন হচ্ছে প্রথমে আমি যাব হচ্ছে এই ইয়েটাই হ্যাঁ এখানে আমি প্রথমে যাব প্রথমে গেলে আমি টোনটা একটু চেক করি এখানে টেম্পোটা অবশ্যই আপনি সেট করে নেবেন টেম্পোটা আপনি কত টেম্পো চাচ্ছেন এখান থেকে ধরেন আমি এখান থেকে হ্যাঁ এই টেম্পোটা চাচ্ছি এখান থেকে আমি স্টার্টিংয়ে একটা আমি হচ্ছে টোন নিব এখান এখান থেকে আরেকটা দিকে টোন আমার এই টোনটা পছন্দ হয়েছে তো নর্মালি যে কাজটা করবেন আপনারা হচ্ছে এখান থেকে ধরে ধরুন আমার গান শুরু হলো ধরে আপনারা এখানে বসাই দিবেন এখানে হচ্ছে বসানোর পরে পরে একটা আপনার এই যে 87 একটা ক্রিয়েট হয়েছে এটা রিমুভ করে দেবেন এটা আমাদের কোনো দরকার নেই তো ধরেন নর্মালি বসালাম তো আমার ধরেন দেখি তাকে নাকি দিনা প্রথমে আমি নর্মালি ধরেন এটা ডুপ্লিকেট দুইটা তিনটা করলাম আর কি চার মাত্রা করে আমি হচ্ছে ডুপ্লিকেট দুইটা তিনটা করলাম শুনি একটু নর্মালি আমি একটা একটাই দিই একটাই হচ্ছে আমি নর্মালি আপনাদেরকে দিলাম হ্যাঁ একটাই দিলাম এখন এরপরে তারপরে তো একটা হল যেমন আপনার বন্দে মায়া লাগাইছে লাইক আমি একটু দেখাই আপনাদের মায়া লাগাইছে পিরিতি শিখাইছে স্টার্টিংয়ে নর্মালি এটা হতেই পারে তারপরে আমরা সেকেন্ডে যাব সেকেন্ডে হচ্ছে আর একটা ব্যাংকে যাব এই তালের ভিতরে আমরা আর একটা ব্যাংকে যাব আরেকটা ব্যাংক বলতে না আমরা ওই ব্যাংকটায় যাব ওই ব্যাংকে যাব ওই ব্যাংকে গেলে ওই ব্যাংকে এখানে আমরা ছোট্ট একটা আরেকটা টোন দেখেছিলাম হ্যাঁ যখন হচ্ছে একদম যেমন যেমন বন্দে মায়ালা পিরিতি দেওয়ান কি বাদু গড়িয়ে তু 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 দে মায়ালা গাইছে এই জায়গা থেকে মেন বিটটা শুরু হবে তাহলে এই জায়গা থেকে মেন বিটটা শুরু হলে দুই নম্বরে আমরা এটা পেয়েছি তাহলে নর্মালি আমি হচ্ছে এডিটে যাব এখানে দুই নম্বরটা সেট করেছি ঠিক মিক্সারে গেলাম মিক্সারে যে এখান থেকে আমি আর একটা আমি হচ্ছে এই লাইব্রেরি আর একটা টোন নিলাম যেটা সুন্দর একটা রোলিং দিয়ে গানটা ধরা তাহলে আমি এটা কি করব এখান থেকে ধরে জাস্ট আমি দুই নম্বরে বসিয়ে দিব হ্যাঁ
একটা করে অবশ্যই নিচে চলে যাবে, কিন্তু নিচে অবশ্যই যাবে, কিন্তু নিচে যদিও যাক আমাদের এত দেখে লাভ নেই। নিচে যদি একটা যতবার আপনি হচ্ছে একটা করে টোন নেবেন ততবার হচ্ছে নর্মালি এটা হচ্ছে যেতে থাকবে। তাহলে এখানে আমরা একটু শুনি এখন, এই যে একটা তবলার রেলা দিয়ে তাক তুম, এটা হচ্ছে একটা রেলার, ছোট্ট একটা রেলার কি জাদু করিয়া যেমন লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে কি জা। এই যে এই জায়গায় মেন তালটা শুরু হলো। এখন আমাদের কিন্তু দুই নম্বর কমপ্লিট, এখন তিন নম্বরে আমরা যাব। তিন নম্বরে যখন যাব তখন তিন নম্বরে গেলে এখান থেকে আমরা একটা ঢোল নিব, ঢোল বা একটা আমরা এখান থেকে মিউট করব, এগুলা মিউট করে আমরা জাস্ট এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা এখান থেকে এইটা না এখান থেকে দেখি, না এখান থেকে নেবো না আমি ঢোল, এবং হ্যাঁ এখান থেকে দেখি আমরা দেখি, হ্যাঁ এখান থেকে আমার কাছে সুইটেবল মনে হচ্ছে 105-এর যে এটা আছে এটা এখান থেকে দেখি, হ্যাঁ আমার এটা আমার ভালো মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কি করব, এখান থেকে দুই নম্বরটা নিলাম, এখান থেকে আমি এটা নিয়ে আমি জাস্ট তিন নম্বরে ছেড়ে দেবো, কারণ এখান থেকে আমার রিদমটা শুরু, নিচে চলে যাবে, নিচে যতই চলে যাক একটা করে ক্রিয়েট হবে, এটা হয় সাধারণত, তো একটা করে যখন ক্রিয়েট হবে তখন আমি এখন রিদমটা একটু শুনি। ও এটা মিউট করা আছে, আমরা একটু এটা অন করে দিই, হ্যাঁ এখান থেকে একটা একটু পেস্ট করে দিই, হ্যাঁ এখান থেকে পেস্ট করে দিলাম। এখন যদি আপনি চান আপনার এটা হচ্ছে সম্পূর্ণ চলবে, এখান থেকে রিদমটা আরও ভারী করার জন্য এখান থেকে আপনার জাস্ট এইটা রোলিং টুকু একটু কেটে, হ্যাঁ এখান থেকে এই যে আমি একটার সাথে একটা রিদম কিন্তু মিক্সড করে দিয়েছি, যার কারণে জিনিসটা শুনতে আরও ভালো লাগছে। তারপরে ধরেন আমার এই যে 17 পর্যন্ত বা 216-316 আমার হচ্ছে নর্মালি হচ্ছে আমার এখানে, এরপরে আমার একটা রোলিং লাগবে। এখন আমরা চার নম্বরে যাব, চার নম্বরে আমরা আবার এখানে আবার ধরেন ঢোল তবলা যাব, ঢোল তবলায় গেলে এখানে এই যে ইন্ডিং এখানে আমরা কিছু আমরা হচ্ছে দেখব যে আমাদের কিছু রোলিং দরকার, রোলিং যদি আমাদের দরকার হয় একটু দেখি, thank you.
এইটা আমার কাছে এই যে ইনিং ফোর যেটা এটা আমার কাছে সুইটেবল মনে হয়েছে। তো আমরা যেহেতু এখানে এখান থেকে চার নম্বরে আমার আমার এই জায়গায় একটা রোলিং দরকার, তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা চার নম্বরে থেকে আরেকটা চ্যানেল নিলাম, চ্যানেল নিয়ে আমরা হচ্ছে এটা ধরে এখানে বসিয়ে দেব। হ্যাঁ, কারণ এটার পরে আমার একটা রোলিং দরকার। আমরা এটা কয় নম্বরে বসাবো? চার নম্বরে বসাবো। হ্যাঁ, আমরা এখানে চার নম্বরে বসাবো। চার নম্বরে যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমরা দেখি এটা চলতেই থাকবে, এটা দেখি আমরা কী অবস্থা হয়। এই যে এখান থেকে ধরেন একটা রোলিং আসলো, যেখান থেকে রোলিং আসবে সেখান থেকে শুধু রোলিংটাই থাকবে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে, হ্যাঁ হ্যাঁ, এই যে রোলিংটা শেষ। হ্যাঁ, রোলিংটা এই যে এই মাত্রাটা শেষ হলো। তারপরে যদি আমি অন্তরে আর একটা বিট চেঞ্জ করতে চাই তাহলে লাইক আমি পাঁচ নম্বরে যাব, পাঁচ নম্বরে যে একটা হচ্ছে আর একটা ঢোল, আমি ঢোল এবং তবলার যে ব্যাংক আছে এখান এখান থেকে আপনার গান শেষ করা যাবে, কারণ এখানে অনেক টোন আছে। আমি এগুলো মিউট করে আমি জাস্ট এখান থেকে একটা টোন নিব। আমার যদি এইটা আমি অন্তরায় এই টোনটা নিব তাহলে এই টোনটা নিলে এটা আমাদের কয় নম্বরে আছে? এটা আমাদের পাঁচ নম্বরে আছে। হ্যাঁ, এটা আমাদের পাঁচ নম্বরে আছে। তাহলে আমরা এইটা ধরে নিয়ে আমি কমপ্লিট একটা রিদম বানানো আপনাদের শেখাচ্ছি। এটা পাঁচ নম্বর, পাঁচ নম্বরে যদিও যাবে না, এটা নিচে চলে যায়, এটা এটা দেওয়ার সাথে সাথে নিচে চলে যায়। এখানে কিছু ক্রিয়েট হয়েছে, এগুলো আমি ডিলিট করে দিব। হ্যাঁ, এটা পাঁচ নম্বর, তাহলে পাঁচ নম্বরে এটা চলে গেল। হ্যাঁ, এখান থেকে আমরা যে কাজ করব, এখান থেকে একটা ডুপ্লিকেট নিব, ডুপ্লিকেট নিয়ে হ্যাঁ এখান থেকে আমরা বসাবো। দেখুন, না এখানে এখানে সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে রিদমটা বসাতে হবে। হ্যাঁ, এখানে রিদমটা বসাতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন, বা আপনি যদি চান এখান থেকে এইটা রিদমটা আরও ভারী করার জন্য এই রিদমটা অ্যাড করে দিতে পারেন, এখান থেকে আরও একটা রিদম অ্যাড করে দিতে পারেন। এখন দেখান রোলিং এর পরে কেমন লাগে। আমরা অলরেডি পাঁচটা, এখনো কিন্তু তিনটা ব্যাংক খালি আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা একটা করে। এখানে যদি আমরা আরও হই রিপ বা হই হই এগুলো যদি নিতে চাই, লাইক রামের ভিতরে এর ভিতরে দেখি কি আছে, আমরা ঢোল, হ্যাঁ ঢোলটা যদি নিতে চাই কে আর এম, হ্যাঁ এখান থেকে আরেকে লুপ লুপস আছে কিছু, এখান থেকে মিউট করে আমরা এই লুপসটা শুনি।
এখানে যে হে হে যে শব্দগুলো আছে আপনারা চাইলে হে এটার সাথে অ্যাড করতে পারেন। লাইক আমি এটা পুশ করে দিই, পুশ করে দিয়ে মাঝে মাঝে এই হে এটা ছয় নম্বরে দিব। হ্যাঁ পাঁচ নম্বর ছয় নম্বরে আমি এটা কিছু কিছু জায়গায় দিব। লাইক হ্যাঁ এখানে এখানে একটা দিলাম, লাইক এখানে একটা দিলাম, আর এখান থেকে একটা অফ করে হ্যাঁ এখানে একটা দিলাম। আর হারিব্বা যদি ভুয়া এই টাইপের সাউন্ড দিতে গেলে সাত নম্বরে আমরা যাব। সাত নম্বরে যে আমরা হচ্ছে বেলি ডিএনএস ডিএনএস না, এখানে এত টোন আসলে খুঁজে পাওয়াটা এখান থেকে বাল্লে বাল্লেটা আমরা বাল্লে বাল্লেটা নিয়ে আমরা কয় নম্বরে বসাবো, সাত নম্বরে বসাবো বাল্লে বাল্লেটা নিয়ে এখান থেকে সাত নম্বর। তাহলে এখান থেকে ধরে জাস্ট সাত নম্বরে বসাই দিব। সাত নম্বরে তো বসবে না, আলটিমেটলি এটা নিচে চলে যায়, কিন্তু এখানে হ্যাঁ এখানে বসে। তাহলে আমরা একটু সম্পূর্ণ আমরা সব খুলে দিয়ে সম্পূর্ণ আমরা একটু শুনি কেমন লাগে এখান থেকে। এখানে একটু অড জায়গায় এটা হয়েছে, এখানে বাল্লে বাল্লেটা একটু কাছে সামনে দিয়ে দিতে হবে। আপনাদের মতো করে যেখানে লাগবে আর কি এখানে মিলাই নেবেন আর কি। এইভাবে করে আপনার মাল্টি ট্র্যাকগুলো নেওয়া যায়। তারপরে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি হচ্ছে এগুলা ভলিউম বাড়াইতে পারবেন। যেমন আমি এক নম্বরটা দেখি, এখানে প্যানিং করতে পারবেন, প্যানিংটা যেভাবে করবেন। তারপর এখান থেকে এখান থেকে আপনি মিক্স করতে পারবেন, লাইক রিভার্ব ডিলের ব্যবস্থা আছে। তো এখান থেকে আপনারা টুকটুক করে আপনারা এইভাবে, এই যে আমি অলরেডি সাত নম্বরটা নিয়ে নিয়েছি, কিন্তু তার আগে যে রিকোয়েস্টটা করব সেই রিকোয়েস্টটা আপনার কাছে যদি এই লাইব্রেরিগুলো থেকে থাকে তাহলে আপনি, যেমন আমি যদি এখানে একটা কঙ্গো ইউজ করি, লাইক এক্সপি লাইব্রেরিতে যদি আমি একটা কঙ্গো ইউজ করি, ইউজার লাইব্রেরি না কোল লাইব্রেরিতে, কোল লাইব্রেরিতে দেখা গেল আমি একটা কঙ্গো ইউজ করব, বঙ্গ একটা বঙ্গ আমি ইউজ করব। হ্যাঁ এখানে আবার একটা বঙ্গ, নর্মালি কিন্তু বাস আপনি বঙ্গ ইউজ করতে পারলে ঠিক আট নম্বরে ঢুকবেন, ঢুকে এখান থেকে আট নম্বর করে একটা একটা করে আপনি সেট করে দিবেন। তো এইভাবে করে আপনার হচ্ছে মাল্টিপল ট্র্যাক এবং মাল্টিপল চ্যানেল আপনারা নিয়ে একটা একটা করে। তার আগে যে রিকোয়েস্টটা করব, আপনারা অবশ্যই এই লাইব্রেরি ব্যাংকটা থেকে থাকলে কোন জায়গায় কোন টোন আছে এগুলো আপনারা অবশ্যই দেখবেন, কোন জায়গায় তবলা কোন জায়গায় নাল। যেমন এখানে আপনার ডাভ আছে, লাইক আমি যদি সলো করে শুনি, এখানে ডাব আছে, ডাবটা আমি সলো করে আপনাদের শোনালাম ডাবটা। এইভাবে করে আপনার এইভাবে করেই মূলত মাল্টিপল ট্র্যাক নিয়ে একটা একটা করে ইয়ে হয়ে যায়। তো একটু ছোট্ট থেকে প্রথম থেকে শুনে আসে কেমন হলো রিদমটা।
এভাবে করে আপনারা সুন্দরভাবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মাল্টিপল ট্র্যাক বা মাল্টিপল চ্যানেল নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন। আটটা চ্যানেল নিতে পারবেন, তারপরে যদি আরও লাগে তাহলে আপনারা আর একটা স্টাইলিশ আরমিক্স নিয়ে আরও আটটা, এতে করে আপনাদের পিসির ওপর প্রেশারটা কম পড়বে। তো চলুন আমি হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে এই আপনার রিদমটা তৈরি করে দেখালাম, আমার কমপ্লিট একটা গানের রিদম করা আছে, এটা আমি আপনাদেরকে নর্মালি রিভিউ দেখাবো। তো চলুন আমরা সেই প্রজেক্টে যাই। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কমপ্লিট আমার একটা প্রজেক্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন, যে আমি ঠিক এইভাবে করে আপনার মাল্টিপল ট্র্যাক নিয়ে স্টাইলিশ আরএমএক্স গেলে আপনি দেখতে পাবেন। এই যে দেখুন স্টাইলিশ আরএমএক্স নিয়ে সব লুপস নিয়ে কিন্তু এইভাবে করে একটা একটা করে করে আমি হচ্ছে আমি মিক্সিং করে আমি হচ্ছে ট্র্যাকটা বানিয়েছি। এই যে একটা করে ট্র্যাক নিচ্ছি ভিতরে। তো চলুন আমরা জাস্ট আমি হচ্ছে এটা আপনাকে জাস্ট আমি শুনিয়ে দেখাবো যে কিভাবে আমি বাজিয়েছি। जादू जाने रे আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন এখানে রোলিং টোলিং সব কিছু আছে, তারপর অন্তরে আবার একটু সাউন্ডের চেঞ্জ। এই হচ্ছে টোটালি আমি একটা একটা করে আপনার স্টাইলিশ আরএমএক্স থেকে নিয়ে আমি হচ্ছে এই রোলিং বসিয়েছি, তারপরে আপনার বিট বসিয়েছি। তো এই হচ্ছে আমার টোটাল একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখালাম। তাহলে আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন যে আসলে আপনারা কিভাবে রিদম বানাবেন এবং কিভাবে আপনারা রিদম তৈরি করবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল যে স্টাইলিশ আরএমএক্স আপনি প্রপারলি ব্যবহার কিভাবে করবেন মাল্টিপল ট্র্যাক নিয়ে এবং কিভাবে একটি তাল তৈরি করবেন। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমার ইজি গিটার স্কুলে SMS করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, যে কোনো সমস্যার আমি আপনাদের সমাধান দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।